শ্রুতি শর্মা, যিনি ইউপিএসসি টপার হয়েছেন, ফার্স্ট র্যাঙ্ক করেছেন শ্রুতি শর্মা। শ্রুতি শর্মাকে নিয়ে প্রচুর প্রশ্ন আমাদের। উনি কী নিয়ে পড়াশুনো করেছেন, কোন কলেজে পড়াশুনো করেছেন, হবি কী, কতটা পড়াশুনো করতেন, কোন সাবজেক্ট নিয়ে পড়াশুনো করেছেন, এই নিয়ে আমাদের যাবতীয় প্রশ্ন আছে। আমি এই প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওতে দিচ্ছি। তোমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। নাম শ্রুতি শর্মা, উনি পড়াশোনা করেছেন দিল্লিতে, গ্র্যাজুয়েশন করেছেন হিস্ট্রিতে, হিস্ট্রিতে অনার্স নিয়ে পড়েছেন, এখন এমএ পড়ছেন। উনি গ্র্যাজুয়েশন করেছেন স্টিফেন কলেজ, যেটা দিল্লিতে, আর এমএ পড়ছেন জওহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে। ওনার হবি সম্পর্কে আমরা জানবো। ওনার হবি খুব ভালো ভালো হবি, যেগুলো সত্যিই খুব ভালো। লিসেনিং নিউ থিংস, নতুন নতুন জিনিস জানার ওনার জানাটাই ওনার হবি। তাছাড়াও নতুন কালচার জানা, নতুন ভাষা জানা, খাওয়া দাওয়া, বই পড়া, মুভি দেখা, এইগুলোই ওনার হবি। ওনাকে একটি ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় যে উনি ওনার পড়াশোনা সম্পর্কে। উনি বলেছেন যে ইউপিএসসি পড়ার জন্য যে কতক্ষণ পড়া হলো, সেটা সেটার থেকেও বড় কথা কি কি পড়া হলো, কতটা পড়া হলো, সেই কোয়ালিটি, পড়ার কোয়ালিটির কথা বেশি গুরুত্ব দিয়েছেন। উনি আরো বলেছেন যে পড়াশোনা তো করতেই হবে, তার সাথে কখনো কখনো ব্রেকেরও প্রয়োজন রয়েছে। ওনার সামনের জীবনের জন্য আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা। আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ।